মন্ত্রী হবার পর এই প্রথম নিজ বাড়িতে গিয়ে মায়ের হাতে প্রসাদ খেয়ে আশীর্বাদ নিলেন মন্ত্রী টিঙ্কু রায়। বিধানসভা নির্বাচনে অনুকোটে জেলার চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন টিঙ্কু রায়। এরপর গত বুধবার আনুষ্ঠানিকভাবে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। দায়িত্ব পেয়েছেন যুব কল্যাণ, শ্রম ও সমাজ শিক্ষা দপ্তরের। নির্বাচনে জয়ী হয়ে মন্ত্রিত্ব পেয়ে প্রথমবারের মতো শুক্রবার বিকেলে ধর্মনগর জেল রোড স্থিত নিজ বাড়ি কল্পনা সেবাশ্রমে এসে জন্মদাত্রী মায়ের কাছ থেকে আশীর্বাদ নেন মন্ত্রী টিঙ্কু রায়। এদিন মন্ত্রীর আগমনে ব্যান্ড পার্টি ও পটকার শব্দে মুখরিত হয়ে ওঠে গোটা জেল রোড। এদিন মন্ত্রীকে কাছে পেয়ে সংবর্ধনায় ভাষণ দলীয় কর্মীর সমর্থকরা। নিজ বাড়িতে এলে জন্মদাত্রী মা ছেলেকে আশীর্বাদ করে প্রসাদ খাইয়ে দেন। এদিকে এক সাক্ষাৎকারে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, সব রাজনৈতিক কর্মীদেরই ইচ্ছে থাকে ভোটে জয়ী হয়ে পবিত্র বিধানসভায় পৌঁছে জনগণের হয়ে কথা বলা, তাই জনগণ তাকে সেই সুযোগ করে দিয়েছেন, তাই সকলের প্রতি তিনি কৃতজ্ঞ। তিনি এদিন এও বলেন যে মানুষের কাছে পৌঁছে তাদের সমস্যা দূর করার আপ্রাণ চেষ্টা করবেন তিনি। তিনি আরও বলেন, জনগণ এখন উন্নয়নে বিশ্বাসী, দীর্ঘ বাম শাসনে রাজ্যে কোনো উন্নয়ন হয়নি, তাই ঊনকোটি ও উত্তর জেলাকে প্রাধান্য দিয়ে উন্নয়ন করা হবে, সেই সঙ্গে আগের কাজগুলোকে সম্পূর্ণ করাই হবে প্রথম কাজ বলেও জানিয়েছেন তিনি। জেলা নয়, আমরা গোটা রাজ্যের উন্নয়ন চাই। আমরা চাই যে গোটা রাজ্যের উন্নয়ন হোক, মানুষের জীবনমান বদলাক। দীর্ঘ বছর ধরে আমরা উত্তর ঊনকোটি জেলার মানুষ ডিপ্রাইভ আমরা বলতে পারি। অনেকগুলো বিধানসভা, অনেক আমি যে বিধানসভাতে এবার জয়ী হয়েছি চণ্ডীপুর বিধানসভা, যেখানে আজও রাস্তার ব্যবস্থা হয়নি, জল নেই মানুষের বাড়িতে, ইলেকট্রিসিটি ঠিকঠাক পৌঁছায়নি। পাঁচ বছর ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় রয়েছে, তারপরেও সেখানে যেহেতু আমাদের বিধায়ক ছিল না, বা কদমতলাতে বিধায়ক ছিল না, বাগবাসাতে বিধায়ক, তার জন্য অনেক কাজ করতে ইচ্ছা থাকলেও সেটা করা হয়নি। কিন্তু আমরা এবার পুনরায় মানুষ 2023-এর যে নির্বাচন হলো, এই নির্বাচনে পুনরায় ভারতীয় জনতা পার্টির পক্ষে রায় দিয়েছে। মানুষ চায় ডেভেলপমেন্ট, মানুষ চায় উন্নয়ন গোটা রাজ্যের হোক। অন্যদিকে এদিন তিনি মাতা বিশ্বেশ্বরী আশ্রমে প্রণাম করে পুরনো কর্মীদের সাথে সাক্ষাৎ করেন। সেখানে মন্ত্রীকে দেখতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন সেখানকার কর্মী সমর্থকরা। মন্ত্রীকে দেওয়া হয় বিভিন্ন স্থানে সংবর্ধনাও। ফিরো রিপোর্ট, RE News।